আজকে মই কাটেম কসুরলতে, এই যা কাটিয়ে নিম এমনে। যে এমনে করে নিকাম কসুরলতা খাবার ভাল লাগে, খাই যায় খান নাই খায়া দেখেন টেস্টি লাগে খায়া। এই যে এগুলো করে ফেলাম, একলায় অসুবিধে হয় ভিডিও করা, মোবাইল টাইম ওই সঙ্গে আটকে আঁকিস। এই যে তখন করে কাটে নিন, এখানে করে ফেলে দিই। কসুরলতে গেলে হল বাসা, এলাম ধুইয়ে আনে তা আলু কাটি দিম দুইটা। যে কসুরলতা গেলে কাটা হয়েছে ধুয়ে নিয়ে আসছ, দুইটা আলু কাটি দিছন, এলাম রান দিম। এই তেলটা গরম হয়েছে, মই কাটি রাখছ পেঁয়াজ কাঁচামরিচ আর দুইটা তেজপাতা দিই। ভাজা ভাজা হলে কচুখিনি দিম, এটা অল্প দিম পাঁচফোড়ন। যে এক চামচ দিলাম নুন, যে হলদি গুঁড়ো একটা চামচ, এক চামচ দিলাম লামে ঠাকিয়ে দিন। এগুলো ভালো করে সাজিয়ে নিন, এটা আর এরকম যে সর্ষে বটি নিছ, রসুন আর জিরে গুঁড়ো এক চামচ দিছ, আর মরিচের গুঁড়ো আধা চামচ দিছ কালার হওয়ার জন্য। মরিচের গুঁড়ো পানি দিয়ে গুলি নিছ একবারে, এগুলো ভালো করে এটা মিক্স করে নিম একবারে, মশলাটার লগত ভাল করে ভাজি নিম। আর ওখানে এগুলো মই দিন পানি ঢালে, এই যে কসুর লতিটা হল এগুলো মই নামাই। এই যে কসুর লতিটা হল মই নামালুম, কেমন করে রাঁধিস তোমাগুলো তো দেখছে না, যদি ভাল লাগছে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, লগতে সাবস্ক্রাইব করবেন।